নমস্কার, অল ইন ওয়ান রিম্পাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই সুস্থ আছেন, সকলের ফার্ম ও মুরগি সুরক্ষিত রয়েছে। আজ আমি আপনাদের সাথে যে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেই টপিকটা হলো আপনারা যদি নিজেরা 1000 মুরগি চাষ করেন, সেক্ষেত্রে আপনারা কত টাকা আপনারা প্রফিট পাবেন, অর্থাৎ আপনাদের লাভের পরিমাণ কী হবে। বর্তমানে কোম্পানি চাষের যে পরিস্থিতি, তাতে অনেক ফার্মারই ভাবছেন কোম্পানি চাষ বন্ধ করে দিয়ে আপনারা নিজেরা চাষ করবেন। 1000 মুরগি ফার্মার যদি নিজে চাষ করে, সেক্ষেত্রে বর্তমান সময়ে লাভের পরিমাণ কী হতে পারে, আজ আমি সেটাই আপনাদের সাথে আলোচনা করব। বর্তমান সময়ে আমরা সারা বছরই শীতকাল গ্রীষ্মকাল আমাদের পাখি যে চিক্স, ব্রয়লার মুরগির চিক্স, সেটার দাম কিন্তু সর্বদা সবসময় একই থাকে না। কোনো সময় 5 টাকা বাড়ে, কোনো সময় 5 টাকা কমে। তাই সেক্ষেত্রে বর্তমান সময়ে আমরা যদি সারা বছর যদি একটা গড় হিসাব করি, গড় হিসাব বলে আমাদের ব্রয়লার মুরগির দাম কিন্তু বাচ্চার দাম ভারতীয় মুদ্রায় অন্ততপক্ষে 40 টাকা পিস হবে। এবং আমরা সর্বদা চেষ্টা করব যদি নিজেরা চাষ করি, সেক্ষেত্রে আমাদের যে ফার্মে যে চিক্স আসবে সেই চিক্স যেন ভালো কোয়ালিটির হয়, অর্থাৎ 1 নম্বর গ্রেডেশনের চিক্স হয়, এবং তার সাথে সাথে ফিডের কিন্তু গুণগত মানটাও বা কোয়ালিটিটাও যেন একদম 1 নম্বর হয়ে থাকে। অর্থাৎ যদি আপনি যদি ভালো কোয়ালিটির ফিড এবং ভালো কোয়ালিটির বাচ্চা যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ কিন্তু নিশ্চিত। তাই বলবো যদি ভালো মানের ফিড আপনি আপনার পাখিকে দেন, সেক্ষেত্রে আপনার ফিডের 1 কেজি ফিড প্রতি দাম পড়বে 40 টাকা। তাই আপনার সেক্ষেত্রে বাচ্চা এবং ফিডের দাম নিয়ে আপনার খরচ হবে 40 টাকা হিসেবে। বাচ্চা যদি আপনার দাম হয়, সেক্ষেত্রে আপনার 1000 পাখিতে 40,000 টাকা খরচা হবে, এবং যদি ফিড আপনার 40 টাকা কেজি ফিড হয়, সেক্ষেত্রে আপনার পাখি একটি পাখি যদি 2 কেজি বডি ওয়েট করতে হয়, সেক্ষেত্রে আপনার পাখিকে অন্ততপক্ষে 3000 গ্রাম, অর্থাৎ 3 কেজি ফিড কিন্তু ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনার যে ফিড, সেই ফিডের খরচ আসবে প্রায় 1,20,000 টাকা, এবং ফিড এবং চিক্স নিয়ে আপনার মোট খরচ হবে 1,60,000 টাকা। এরপর আমি আসি তুষ বা ভুষির কথা। আপনার বর্তমানে এখন প্রোডাকশন কম হওয়ার কারণে মিলেতে, সেই কারণে আপনার তুষের দাম বা ভুষির দাম অতিরিক্ত হারে বেড়ে গেছে। নইলে আমাদের আগে পূর্বে আমরা যে ভুষি ব্যবহার করতাম, সেটা খুব যদি সর্বোচ্চ দাম 5 থেকে 6 টাকার মধ্যে আসতো, কিন্তু এখন বর্তমানে সেই ভুষিটার দামই 10-11 টাকা কেজি পড়ছে। তাই সেক্ষেত্রে আপনারা যদি ভুষি ব্যবহার না করে যদি বালিতে চাষ করেন, বালিতে চাষ করলেও কিন্তু আপনাদের প্রায় অর্ধেক খরচে কিন্তু আপনাদের লট উঠে যাবে। অর্থাৎ পুরো সারা যে গেমটা, পুরো গেমে আপনাদের খুব বেশি হলে 1,500 টাকার বালি খরচাবে, কিন্তু আপনারা যদি তুষে করেন, সেক্ষেত্রে আপনাদের প্রায় 3,500 টাকার মতো তুষ লাগবে, অর্থাৎ আপনাদের তুষ খরচ আসবে 3,500 টাকা। এর সাথে সাথে আপনাদের কিছু মেডিসিন ব্যবহার করতে হবে, যেহেতু আমাদের বর্ষাকালে বা যে কোনো সময় পাখি চাষ করতে গেলে আমাদের নানা রকম লিভার মেডিসিন, গ্রোথ প্রমোটার, এছাড়াও অ্যান্টিবায়োটিক এই সমস্ত দিতে হয়। সেই কারণে আমাদের একটা মেডিসিন চার্জ লেগে থাকবে, এবং মেডিসিন চার্জ অন্ততপক্ষে আপনার 1000 মুরগিতে 1,500 থেকে 2,000 টাকা মেডিসিন চার্জ লাগবে, এবং তার সাথে আপনাকে যে টিকাকরণ করতে হবে, অর্থাৎ ভ্যাকসিন করতে হবে, ভ্যাকসিনের দরুনও আপনার প্রায় 600 থেকে 700 টাকা খরচ হবে আপনার 1000 মুরগিকে ভ্যাকসিন করতে। সেক্ষেত্রে আপনার মেডিসিন এবং ভ্যাকসিন নিয়ে খরচ আসবে প্রায় 2,500 থেকে 3,000 টাকা। এবং এর সাথে সাথে আপনার কারেন্ট খরচা, অর্থাৎ বিদ্যুৎ বিল আসবে অন্ততপক্ষে 1,000 থেকে 1,500 টাকা। আপনি যদি এর সাথে বলি, আপনি যদি লেবার খরচ করে থাকেন, অর্থাৎ আপনি যদি নিজে চাষ না করে যদি লেবার দিয়ে আপনার ফার্মে কাজ করান, সেক্ষেত্রে কিন্তু আরও প্রায় 10,000 টাকা আপনার লেবার খরচ আসবে। তাই সেক্ষেত্রে আপনার মোট খরচ হবে অন্ততপক্ষে পুরো আপনার 1000 পাখি তৈরি করতে আপনার খরচ পড়বে 1,80,000 টাকার মতো। এবার 1,80,000 টাকার আপনার যে খরচ হলো, তার সাথে আপনাকে আপনার পাখি কিন্তু
3 কেজি ফিড খাওয়ালে 2 কেজি বডি ওয়েট দিবে। তাই আপনার পাখির যে ওজন হবে সেটা হলো আপনার যদি 5% মর্টালিটি আমরা বাদ দিয়ে থাকি, সেক্ষেত্রেও আপনার প্রায় 1000 পিস মুরগির মধ্যে 950 পিস মুরগিও কিন্তু রেডি বার্ড কিন্তু বেঁচে থাকবে। সেক্ষেত্রে আপনার মুরগির ওজন হবে প্রায় 19 কুইন্টল। 19 কুইন্টল আমাদের বর্তমানে যেহেতু মুরগির বাজার দর কিন্তু সর্বদা 100 টাকার উপরেই থাকে, সেক্ষেত্রে আমি যদি সারা বছরের গড় হিসাবও করি অন্তত পক্ষে 100 থেকে 105 টাকার মধ্যে আপনার যে রেডি বার্ড সেটা কিন্তু বিক্রি হবে। তাই আপনার সেক্ষেত্রে আপনি অন্তত পক্ষে 1,90,000 থেকে 2 লক্ষ টাকার মুরগি আপনি কিন্তু বিক্রি করতে পারবেন। এবার 2 লক্ষ টাকার মুরগি যদি আপনি বিক্রি করেন সেক্ষেত্রে আপনার 1,000 মুরগিতে লাভের পরিমাণ আসবে প্রায় 20,000 টাকার মতো। 20,000-এর থেকে হয়তো খুব যদি আপনার মেডিসিন খরচ বেশি হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো 20,000-এর পরিবর্তে 18,000 আসবে, কিন্তু তার থেকে কম হবে না। এবার আপনি যদি 1,000 মুরগিতে যদি কোনো লেবার ব্যবহার না করে যদি নিজে চাষ করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু আরও লাভবান হবেন, প্রফিটটা কিন্তু আরও বেশি দেখতে পাবেন। ওই যে 10,000 টাকা আপনার লেবার খরচ লাগছিল সেই লেবার খরচটা যদি আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার 1,000 মুরগি চাষে কিন্তু অন্তত পক্ষে 28,000 থেকে 30,000 টাকা কিন্তু আপনি দেখতে পাবেন। তবে বলবো আপনাদেরকে কিন্তু এক্ষেত্রে কয়েকটি নিয়ম পালন করতে হবে। সিজন ওয়াইজ মুরগি নিতে হবে, অর্থাৎ আপনাদেরকে কিন্তু যে আপনারা যে পাখির লট নামাচ্ছেন সেটা কিন্তু যখন আপনারা চাষ করবেন কোন সময় কোন রোগ আসে সেগুলো ভালোভাবে দেখে বা ভালোভাবে অভিজ্ঞ মানুষের কাছে পরামর্শ নেবার পরই কিন্তু লট নামাবেন। যদি আপনারা ভাইরাসের কোনো লটে পাখি নামিয়ে থাকেন বা যে সময় আপনাদের পাখির মধ্যে নানা রকম সমস্যা প্রবলেমস এসে থাকে সেই সময়গুলোতে যদি আপনারা পাখি নামিয়ে থাকেন বা যে সময় রেট আমাদের অতিরিক্ত ডাউন থাকে সেই সময় যদি পাখি নামিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এতটা লাভবান হতে পারবেন না, কিছুটা হয়তো এক এক গেমে লস হতেও পারে। তাই বলবো এই সমস্ত দিকগুলো চিন্তাভাবনা করে তারপর নিজেরা মুরগি চাষ করুন। যদি আপনি সঠিকভাবে আপনি সময় যদি আপনার যে পাখির যে চিক্স যে নিচ্ছেন সেই চিক্স নেওয়ার যে শিডিউল সেটা যদি ঠিকঠাক মতন আপনি সময় নির্বাচন করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি 28,000 থেকে 30,000 টাকা 1,000 পাখিতে কিন্তু অবশ্যই প্রফিট পাবেন। ধন্যবাদ, আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।